সামনেই ম্যাজিস্ট্রেট, ধরা পড়লি দণ্ড, সেই ভয়ে মাস্ক পরায় ব্যস্ত এই ব্যক্তি। নিজে বাঁচার চেয়ে জরিমানা থেকে বাঁচার তাগাদাই বেশি। কেউ মাস্ক বের করেন ব্যাগ থেকে, কেউ বা পকেট। এক রিকশায় গাদাগাদি করে তিনজনও চলতে দেখা গেল রাজধানীর জিগাতলা এলাকায়। এমন অসচেতনতা দেখে বোঝার উপায় নেই, বাড়ছে করোনা সংক্রমণ। না মাস্ক আমি প্রায় পরি, ডেলি পরি, এখন একটু আগে পরে গেছে, বাসের থেকে নামছি পরে গেছে। খুব খারাপ লাগতেছে, দেখি একটু রাখছি খোলা, আবার একটু পরে সাইকেল চালাচ্ছিলাম তো তাই হাঁপ পাই যাই, এই কারণে মাস্ক পকেটে রাখছি। মাস্ক ছিল পকেট, আমি খেয়াল নাই বাসার থেকে। মাস্কটা এই যে ওষুধের দোকান আছে কিনে নিতাম, আমার রিকশা উঠছে না, কিনে নিয়ে নিতাম। মাস্ক না পরাদের নানা অজুহাত থাকলেও রক্ষা হচ্ছে না ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে। গুনতে হচ্ছে জরিমানা, দোকানপাট, পথচারী আর গণপরিবহনেও রাখা হচ্ছে নজর। এই মাস্ক যে যথাযথভাবে পরিধান করতে হবে সেই বিষয়টি সচেতন যদি সে হয়, তাহলে এটি আলটিমেটলি এটার একটা ভালো ফলাফল আসবে। আমার বিশ্বাস যে এটার যদি এই যে অভিযানগুলো এগুলোর যদি প্রচার প্রসার ভালো মতো হয়, মানুষ সেগুলোকে আরও বেশি আমলে নেবে। বাসে ওটা দেখেছি হয়তো 30 জনে 3 জন মানছেন, অর্থাৎ বলা যায় 10-15% যারা মানছেন না তাদেরকে মানানোই আসলে আমাদের মূল টার্গেটটা। আমরা সেই টার্গেটেই কাজ করছি, জেলা প্রশাসন ঢাকা এই উদ্দেশ্যেই মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার সতর্ক করছে। এরপরেও যারা সতর্ক হচ্ছে না তাদেরকে আমরা আমাদের আইনের আওতায় আনছি। করোনা সংক্রমণ রোধে দুপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণের হার একটু বাড়ছে, মৃত্যুর হার একটু বাড়ছে, অর্থাৎ আমরা একটু বেখেয়ালি হয়ে গেছি, আমাদের চলাফেরাটা একটু বেখেয়ালি হয়ে গেছে, আমরা মাস্ক সেভাবে পরছি না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি না। যেখানেই যখনই বাইরে যাবেন মাস্ক পরে বেরোবেন এবং নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন এবং দেশকেও ভালো রাখবেন। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রতিদিনই অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।